এবং কাল সন্ধ্যে আমরা মেতে উঠব সুর, ছন্দ এবং অভিনয়ের আনন্দ উৎসবে। গীত, বাদ্যযন্ত্র এবং নৃত্য, এই তিন শিল্পের সমবেত উপস্থাপনা শৈল্পিক মায়ায় ও মাধুর্যে শ্রোতাদের মন ভরিয়ে দেয়। সুধীবৃন্দ, সংস্কৃতে সমবায় শব্দের অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক। সমবায় ভাবনা এবং নৃত্য পরিচালনায় জয়িতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালনায় পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। আসুন তবে প্রবেশ করি সুরের মূর্ছনায় সওয়া জবাবের সেই মায়াবী জগতে। Festival of this year's event on the May 20th and 21st. I would like to thank all of you for making your valuable time to attend today. I would also like to thank our sponsors, which are more than 35 of them today, including Air Canada, ZTV, HSBC, TD Global Migration, Yorkdale Mazda, RBC, Dr. Sanjay Mukherjee, Cal Polymers, and many others with us today. Some of our founder pillars, I would say, of TSS, who has been with us from 2004, to come with us and so that we can celebrate them. So they are Kobi Banerjee, so Kobita has been with us, he's an ex-president, and he has been with us from 2005 to 2010. He has been our ex-president. He has delivered a lot of milestones. I welcome you. Can we invite Arun Chakraborty on stage? He is also one of our major pillars. And he has also been one of our ex-presidents, and from 2011 to 2012, right? Welcome, Urunda. And we'd also like to invite Toponda, our most dear Topon Chen, on the stage. And he has been the crux of everything with us. And can we request to felicitate them? And can I request Rajkumar Dhar to come on stage? He's also our ex-president. And if he can felicitate our ex-presidents. Kobila. Morunda. And Tapanda. আপনাদের জন্য আমাদের এবারের পরিবেশনা একটি নাটক। নাটকের নাম ইন্ডিয়ান আইডল।
Thank you.
আপনাদের সকলকে আরেকবার অনেক অনেক ভালোবাসা। এই সময় একটু আগের রাত ইমন কল্যাণ যেহেতু আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড যদু ভট্টের, আমি ফোর্থ জেনারেশন যদু ভট্ট মানে তার ধ্রুপদ সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদাঙ্গের গান গাইতে আমাদের খুব ভালো লাগে, এটাও আপনাদের খুব প্রিয় গান।
সবাই মিলে মনে কনফিউশন লাগছে। আচ্ছা আমি একটু আমার মতন শোনাই, সৃজনাছন্দে শুনতে চেয়েছি। ক্ষতি কি না হয় আজ পড়বে মেডিকেল
হতে কিনা হয় আজ পড়বে মেডেরিয়া মেডিকার কাব্য, হতে কিনা হয় আজ পড়বে মেডেরিয়া মেডিকার কাব্য, হতে কিনা হয় আজ পড়বে মেডেরিয়া মেডিকার কাব্য, নয়তো বাবা পাতলা যেটাই নিয়ে আজ লেকচার নাব্য মেডেরিয়া মেডিকার কাব্য। Thank you.
বেগুন শাড়িগুলো তুলে দিচ্ছে তপনদার মধ্যে। Freedom, as we all know, it's our birthright. নানা রঙের স্বাধীনতা সুরের সুর মেলাতে আমাদের GTN খুদে শিল্পীরা নিয়ে আসছে মুক্তধারা, a flagship choir of TSS, directed by Sri Shubhro Banerjee. For standing by us through thick and thin. Looking forward to, you know, have more and more discussion with Simranjeet ji. It's been such a great pleasure. Whenever I talk to him, he's like, you know, so passionate about TSS, and that passion I can see in his eyes. But yes, looking forward to work with you. It's a great pleasure for us. Thank you so very much, and have a great evening. Thank you. And we have Igor from Rival. A few words from you, sir. I didn't know I was supposed to be on stage today, so thank you for that. Great community, great show, and great performance. Thank you for the invite. I'm honored. Cinema প্রেমী বাঙালিকে প্রেক্ষাগৃহে ফেরাতে পারছিল না, ঠিক তখনই ঋতু পরিবর্তন ঘটে। এরকম একটা ন্যারো মাইন্ডের পরিবারে তুমি কখনো অ্যাডজাস্ট করতে পারতে না। এটা বলা খুব সহজ না, তাই বলে তুমি সুইসাইড করো। তুমি আমার ডাক্তারি করার খরচ দিয়েছো।
তরফ থেকে শ্রী পীযূষ মিত্র এবং অনুপ সেনগুপ্তকে, এবং তাদেরকে বলবো সম্বর্ধনা জানাতে শ্রী আসাদ চৌধুরীকে। অনেক ধন্যবাদ। আমি খুবই অসুস্থ, কিন্তু না এসে পারলাম না। আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হচ্ছে 1971 সালের 16ই ডিসেম্বর। আমি এক চোখে পানি আর এক চোখে অহংকার নিয়ে বাংলাদেশ সেদিন স্বাধীন হয়েছিল। আমরা 1947কে মানি নি, আমরা মানতে পারিনি, আমরা উর্দুকে মানতে পারিনি। উর্দুর প্রতি কোনো বিদ্বেষ নেই আমার, কোনো ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই। বাংলার ভাষার প্রতি এবং বাংলা ভাষার ঐক্য আমাদেরকে কাছে এনে দিয়েছে। প্রদীপ্ত দত্ত, শ্রী প্রদীপ্ত দত্ত, জয়ন্ত বণিক, শ্রী জয়ন্ত বণিক, শ্রী জয়ন্ত বণিক, বব সরকার ও সুমন চক্রবর্তী ফ্রম রিয়েলিটি বুকস, শ্রী বব সরকার ও সুমন চক্রবর্তী ফ্রম রিয়েলিটি বুকস, শ্রী গোরা আদিত্য ফ্রম ফাইলো ইনভেস্টমেন্টস, শ্রী গোরা আদিত্য ফ্রম ফাইলো ইনভেস্টমেন্টস, উই নিড অফ কোর্স ওয়ার্ল্ডস লোকাল ব্যাঙ্ক অ্যান্ড এ রিপ্রেজেন্টেটিভ ফ্রম দেয়ার HSBC, দ্য ওয়ার্ল্ডস লোকাল ব্যাঙ্ক HSBC, অফ কোর্স মিস্টার অসীম ফ্রম ত্রিকা ফাইন্যান্সিয়ালস, Mr. Aseem from Trika Financials. Thank you. দেখতে পাচ্ছেন আমাদের পাশে দ্বারা দাঁড়িয়ে এদের সহযোগিতা, এদের সাহায্যের হাত ছাড়া সম্ভব হতো না TSS 2023. And last but not the least, Sunny Bedi. Mr. Sunny Bedi. The realtor of the Terminator, Sunny Bedi. Mr. Sunny Bedi. We have Mrs. Bedi here. And a representative from State Bank of India, SBI. Our rep from SBI. And last but not the least, ICICI. As you see, we are moving to the left more and more because we have a lot of sponsors this year, and special thanks to them. And can we have a please round applause for them? Jore haath tali din er jonno. I would request our TSS volunteers to start the honorary felicitation of the sponsors. That's Mr. Seem Trika from Trika Financials, Bob Sarkar and Suman Chakraborty from Realty Bulls, Sri Pradipta Dattu, Jayanto Bonik, Rajan Sharda from ICICI Bank, Canada. Mr. Saikat from SBI. Of course, that's from Sunny Bedi. Yeah. And Orom and Mandira Palit. Shokole jonno shommilito bhabe arekbar jore haat taliyo. Yes.
This is Rajan Sharda from ICICI Bank Canada. And from my side, the sentiment of gratitude starts with TSS. The gratitude for acknowledging us, for hosting us today over here. So Nirmal Chakrabarty, Sandeep Chaudhary, and the rest of the team as well. And the gratitude, sentiment of gratitude for all of the clients, all of the friends that I see over here. Generous people who have patronized us at ICICI Bank Canada. My name is Shoikat Mitro. I represent SBI Canada. First of all, big thanks to TSS for allowing us to be proud sponsors for this event. SBI Canada makes it a point to participate in every community, whether it be a business community or a cultural community. Just like how TSS is promoting the culture, the Bengali culture, not just in Canada, but entire North America, HSBC is promoting or stands for easy banking for all Canadians, anybody moving into Canada, and of course, it's a brand which is known across the world. I'll leave you with that. So for people who came to our stall and visited, we've got three thank you giveaways. Onno Theatre Toronto ekti shoho pratishthan holo Onno Shot Toronto. TSS 2023 Festival of Bengali Performing Arts e Onno Shot theme hishebe beche niyeche a union of the east and the west. Jethai thaki je jekhane badhon ache prani prani. A union of the east and the West. আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন আমি ফারিহা রহমান আর নির্দেশনা দিয়েছেন আহমেদ হোসেন। চলে যাই আমরা আজকের পরিবেশনায়। আমি কেমন করিয়া জানাবো আমার জোরালো হৃদয়। Like a valve in the rain, like a star in the desert, shimmering in the broken water. পথের প্রান্তে ওই সুদূর গান যেটা সময় থমকে থামে বটের ছায়। From you have I been absent in the spring, when proud Pike April, dressed in all its trim, hath put a spirit of youth in everything. That heavy Saturn laughed, ha 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 ha! রাস্তাটাও আমাদের যেতেই হবে, মিছিলে 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 হয়েছে বিরাট মিছিলে। আশা ভালোবাসা লুকিয়ে রয়েছে তার গানে। তিনি টিএসএস এর ঘরের মেয়ে, আমরা তাকে আবার এই মঞ্চে ফিরে পেয়ে আপ্লুত। তিনি আমাদের সবার প্রিয় লোপা মুদ্রা মিত্র। নমস্কার। টরন্টোবাসী প্রত্যেক মানুষকে, প্রত্যেক বাঙালিকে আমাদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আমরা বহুদিন আগে এসেছি এই শহরে দুজনে গান গাইতে, 2004-এ। জয় তারও আগে এসেছিল 96 সালে, তখন আরো ছোট, আমার সাথে কোনো সম্পর্কই ছিল না। জীবনের যে প্রথম একক হয়েছিল সেই এককে, তখন তো নতুন নতুন একদম ভালোবাসা শুরু আমাদের। তার সেই জায়গা থেকে যে গানটি আমরা শুরু করেছিলাম দুজনে মিলে, আজকে আবারও সেই গান দিয়ে শুরু করব। আমার
একেবারেই বাংলার জন্য এই অনুষ্ঠান করেন। কিছু কিছু গান, কিছু কিছু কবিতা, যে কবিতাগুলো আমরা ভুলতে পারি না, সেই জায়গা থেকে শুরু করব। আমাদের আমার নিজের গান হিসেবে প্রথম গান আমরা যেটি গাইব, জীবনানন্দ দাশের রূপসী বাংলার আবার আসিব ফিরে থান সে ডিটির তিনি বাংলায়। এই গানটা আমাকে প্রথম সেই আত্মবিশ্বাসটা দেয় এবং আমাকে একটা ধাক্কা মারে, যার পরে আমি অনেক গান তৈরি করি, কিন্তু এই গানটা আমার কাছে একটা আলাদা গুরুত্ব নিয়ে আছে, সেইটা আমি শোনাচ্ছি। Thank you.
বেণীমাধব আছে বলে আমি আছি, যে কদিন বাঁচব বেণীমাধব থাকবে, হয়তো বাংলা গানের ইতিহাসে বেণীমাধবের একটা জায়গা থাকবে, এটা আমার বিশ্বাস। আমি দেখা Thank you.